নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ওইসিএসডির ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের পরিবারে যদি কোনো বেকার ছেলেমেয়ে অথবা কোনো ছাত্রছাত্রী থেকে থাকে তাহলে আপনাদের জন্য দারুণ একটি খুশির খবর। বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পাওয়ার প্ল্যান্টের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে আপনাদের বাড়ির বেকার ছেলেমেয়েদেরকে ট্রেনিং করানো হবে কাজের জন্য, এবং ট্রেনিং চলাকালীন 7,000 টাকা করে বেতনও দেওয়া হবে। শুধু তাই নয় বন্ধুরা, এই ট্রেনিংটা কিন্তু আপনারা সরাসরি সরকারি আইটিআই কলেজ থেকেই নিতে পারবেন, এবং এখান থেকেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। তো বর্তমানে কারা কারা এই ট্রেনিং করতে পারবেন এবং এই ট্রেনিংয়ের শেষে আপনাদের কী কী সুবিধা দেওয়া হবে সমস্ত কিছু আজকের ভিডিওতে জানাবো, এবং কোথায় আবেদন করতে হবে সেটাও জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে নিখরচায় আইটিআই প্রশিক্ষণের সুবিধা, মাসে 7,000 টাকা করে ভাতাও দেওয়া হবে। তো কোথায় কোথায় আবেদন হচ্ছে, কারা কারা আবেদন করতে পারবেন, এক এক করে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো। দেখুন বন্ধুরা, একটি বিখ্যাত কিন্তু প্রতিষ্ঠান WBPDCL অর্থাৎ পাওয়ার প্ল্যান্টে কিন্তু এই প্রশিক্ষণ শুরু হবে। বলা হয়েছে দেখুন যে বর্তমানে নিখরচায় আইটিআই প্রশিক্ষণের ব্যবস্থা করলো ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন অর্থাৎ WBPDCL। রাজ্যের তাপবিদ্যুৎ কেন্দ্রের পার্শ্ববর্তী এলাকার বেকার যুবক যুবতীদের জন্য এই ব্যবস্থা শুরু হলো। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা CSR কার্যক্রমে অংশ হিসাবে WBPDCL এই বিশেষ কর্মসূচি নিয়েছে। শুক্রবার রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস এই প্রসঙ্গে বলেন, প্রথম পর্যায়ে 216 জনকে নিখরচায় আইটিআই প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণকালে রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ ভাতাও দেওয়া হবে যারা যারা এই ট্রেনিং নেবে। তো এই বিষয়ে আর কী কী জানানো হয়েছে দেখুন। বলা হয়েছে এই দিন জানানো হয় প্রশিক্ষণ চলাকালীন যুবক যুবতীরা 6,000 টাকা করে ভাতা পাবেন, সঙ্গে যাতায়াতের খরচ হিসাবে 1,000 টাকা করে কিন্তু দেওয়া হবে। অর্থাৎ 6,000 আর 1,000, মোট কিন্তু 7,000 টাকা করে আপনারা ভাতা পাবেন। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে একটি করে শংসাপত্র বা সার্টিফিকেট দেওয়া হবে। প্রশিক্ষণের অভিজ্ঞতার এই শংসাপত্র দেখিয়ে ভবিষ্যতে বিভিন্ন চাকরির ক্ষেত্রে আবেদনও করতে পারবেন। এবারে বলা হয়েছে দেখুন যে প্রাথমিকভাবে আইটিআই সিউড়ি এবং আইটিআই বহরমপুরকে অর্থাৎ বক্রেশ্বর ও সাগরদিঘির পাওয়ার প্ল্যান্টের কাছাকাছি বিশেষ প্রশিক্ষণের স্থান হিসাবে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ যারা যারা আবেদন করতে চাইছেন তারা কিন্তু এই আইটিআই সিউড়ি এবং আইটিআই বহরমপুরে কিন্তু যোগাযোগ করতে পারেন। এবারে দেখুন, বলা হয়েছে বিশেষ প্রশিক্ষণের স্থান হিসাবে চিহ্নিত করা হয়েছে। এই পর্যায়ে মোট 8টি কোর্সে প্রশিক্ষণ দেওয়া হবে। কোর্সগুলির মধ্যে রয়েছে সরকারি ইলেকট্রিশিয়ান নির্মাণ, ফিটার যান্ত্রিক সমাবেশ, সহকারী ইলেকট্রিশিয়ান ঘরোয়া সমাধান, সহকারী সার্ভেয়র, ইনস্টলেশন মেরামত ও রক্ষণাবেক্ষণ, আসবাবপত্র ও ফিটিংস ইত্যাদি। তো বুঝতে পারছেন এই সমস্ত কোর্সে কিন্তু আপনারা ভর্তি হতে পারবেন, আপনারা কিন্তু ট্রেনিং নিতে পারবেন। ট্রেনিং চলাকালীন প্রত্যেককে 7,000 টাকা করে কিন্তু ভাতা দেওয়া হবে। বলা হয়েছে দেখুন, প্রশিক্ষণের বিভিন্ন বিষয়ের জন্য পৃথক একটি অনলাইন পোর্টালও খোলা হয়েছে, যার মাধ্যমে ইচ্ছুক প্রার্থীরা আবেদনও করতে পারবেন। এই পর্যায়ে প্রথম ব্যাচটি শুরু হচ্ছে আইটিআই সিউড়িতে। অর্থাৎ আপনারা যারা যারা এই কোর্স করতে চান তারা কিন্তু আইটিআই সিউড়িতে যোগাযোগ করতে পারেন। এরপর বলা হয়েছে 216 জন প্রশিক্ষণ প্রার্থীদের মধ্যে 156 জন ফিটার মেকানিক্যাল অ্যাসেম্বলি কোর্স এবং 60 জন সহকারী ইলেকট্রিশিয়ানের প্রশিক্ষণ নেবেন। এর পরের ব্যাচটি আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে আইটিআই বহরমপুরে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে WBPDCL এর তরফ থেকে জানিয়েছেন চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর PB সেলিম। তো এই বিষয়ে দেখুন, বলা হয়েছে উপযুক্ত যোগ্য আবেদনকারীরা এই সমস্ত কোর্সে যদি ভর্তি হতে চান তাহলে সরাসরি কিন্তু আপনারা উপরোক্ত আইটিআই যোগাযোগ করতে পারেন। তো বুঝতে পারলেন বন্ধুরা, বর্তমানে যদি আপনারাও এই সমস্ত কোর্সে ভর্তি হতে চান সেক্ষেত্রে ভর্তি হতে পারেন। ভর্তি হলে কিন্তু ট্রেনিং দেওয়া হবে, প্লাস 7,000 টাকা করে আপনাদেরকে কিন্তু বেতনও দেওয়া হবে। তো এই বিষয়ে আপনাদের নিজস্ব মতামত কী বা এই কোর্সে আপনি ভর্তি হতে চান কিনা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, ভিডিওটা অবশ্যই বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কোন পত্রিকায় এটা প্রকাশিত হয়েছে।